এরপর আমরা কথা বলবো আমাদের গুরুত্বপূর্ণ একটা আর দুটো অর্গান নিয়ে, সেটা হচ্ছে কিডনি, যেটা দুটা আমাদের শরীরে থাকে, দেখতে পাচ্ছেন একটা লেফট একটা হচ্ছে রাইট, এবং এই কিডনিটা একদম ব্লাডার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এই কিডনি আমাদের শরীরের জন্য অসংখ্য কাজ করে, কি কি কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, আমাদের হাড়কে শক্তিশালী করে, আমাদের পানির ভারসাম্য রক্ষা করে, আমাদের রক্ত তৈরিতে সহযোগিতা করে, অ্যাসিড বেস এর ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে, এবং আমাদের বিশেষ করে আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটস গুলো আছে সেগুলোকে ব্যালেন্সে রাখে। বিভিন্ন কারণে আমাদের কিডনিটা ক্ষতিগ্রস্ত হয় অনেকগুলো রোগের কারণে, যেমন ধরেন ডায়াবেটিস হলে, উচ্চ রক্তচাপ নিয়ে যদি আপনি বসে থাকেন আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়, মোটা হয়ে গেলে, হ্যাঁ, তারপর দাঁতের সমস্যা হলে, ঘুমের সমস্যা হলে, টক্সিন দ্বারা আক্রান্ত হলে, ধূমপান করলে, মদপান করলে, অতিরিক্ত ওষুধ খেলে আমাদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং কিডনি যে প্রবলেম গুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কিডনির সমস্যা হতে পারে, বিশেষ করে কিডনি স্টোন, কিডনি ইনফেকশন, কিডনি ইনজুরি, কিডনি ডিজিজ, হ্যাঁ। তো এখানের মধ্যে আমি দেখাচ্ছি কিডনি স্টোনটা কোন জায়গায় হয়েছে, দেখতে পাচ্ছেন কিডনির যে নেফ্রন রয়েছে এই জায়গায় কিডনি স্টোনটা হতে পারে, কিডনির পাথর হতে পারে। তারপর আরেকটা রোগ হচ্ছে সি ক্যাডি, অর্থাৎ কিডনি আস্তে আস্তে ছোট হয়ে যায়, হ্যাঁ। তো আপনি কিডনি রোগে আক্রান্ত কিনা সেটা বোঝার জন্য আপনি কিছু পরীক্ষা করতে পারেন, আপনার ব্লাড টেস্ট করতে পারেন, আপনার প্রস্রাব পরীক্ষা করাতে পারেন, আল্ট্রাসোনোগ্রাফি করাতে পারেন, এক্সরে করাতে পারেন, সিটি স্ক্যান করাতে পারেন। তো এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলবো, যিনি কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন, তার বয়স হচ্ছে বেশি না, ইয়াং বয়সের একটা স্টুডেন্ট, 20 থেকে 21 বছর হবে, যিনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল 2011 সালে। হঠাৎ করে তিনি তার ডরমিটরি অর্থাৎ তার হোস্টেল 2012 সালে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তারপর ইউনিভার্সিটির অথরিটি তাকে খুঁজে পায়, খুঁজে পাওয়ার পর দেখা গেল তাকে হসপিটালে দ্রুত নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে 20 দিনের মাথায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে জানতে পারলো যে তার কিডনি ফেলিওর হয়েছে, এবং এই কিডনি ফেলিওরটাকে ঠিক করার জন্য প্রায় 70,000 RMB তাকে খরচ করতে হয়। অর্থাৎ কিডনি রোগের যে এক্সাম্পল গুলো, এটা আমাদের আশেপাশে কমন। এখন আপনাদেরকে দেখাবো যে কিডনি রোগে আক্রান্ত আপনি হচ্ছেন কিনা সেটা কিভাবে বুঝবেন, চাইনিজটা কিভাবে নির্ণয় করে। সেটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, এটা প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা যদি কিডনি রোগে আক্রান্ত হন তাদের পিরিয়ডটা দুর্গন্ধযুক্ত হবে, অর্থাৎ মাসিকটা দুর্গন্ধযুক্ত হবে, পিরিয়ডের সাইকেলটা অনেক শর্ট হয়ে যাবে, এবং পিরিয়ডের যে রক্তটা বের হয় সেটা অনেক কালচে রঙের হবে। দ্বিতীয় পয়েন্টটা দেখা যাবে যে আপনার হাত পা ফুলে যাবে, মুখ ফুলে যাবে, পা ফুলে যাবে, এবং ঘন ঘন প্রস্রাব হবে। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার চোয়ালে ব্রণ হবে, এবং চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি অল্পতেই টায়ার্ডনেস হয়ে যাবেন। আর মেডিকেলি ডাক্তাররা কিভাবে এটাকে নির্ণয় করে, ডাক্তাররা নির্ণয় করে আপনার বিশেষ করে যারা যদি আপনার ইউরিন আউটপুট কমে যায়, ঠিক আছে, তারপর বুকে যদি ব্যথা হয়, আপনার ফ্লুইড যদি জমে যায়, লিম্পসে যদি ব্যথা হয়, খিচুনি যদি দেখা যায়, আপনি যদি ঝিমুনির ভাবটা বেশি হয়ে যায়, বমি বমি ভাব হয়, শ্বাস প্রশ্বাস নিতে যদি আপনার কষ্ট হয়, এবং মানসিক বিভ্রান্তিতে থাকেন, এগুলো নির্দেশ করে আপনি কিডনিতে আক্রান্ত হয়েছেন। সো কিডনির জন্য যে প্যাকেজটা রয়েছে, কিডনি প্যাকেজ, সেটা হচ্ছে টিরোসান ক্যাপসুল, কর্ডিসেপস ক্যাপসুল এবং জিঙ্ক প্লাস পাউডার। সো এখানে চিটোসান নিয়েও কথা বলেছি, কর্ডিসেপস নিয়েও কথা বলেছি, জিঙ্ক প্লাস পাউডারটা আপনারা একটু গ্রহণ করবেন, ঠিক আছে। সো জিঙ্ক প্লাস পাউডারটা বেসিক্যালি শিশুদের থেকে শুরু করে একদম বয়স্কদের প্রত্যেকেরই জরুরি, আর এটা আপনার কিডনিটাকে সুস্থ রাখার ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এটা বুদ্ধিমত্তার ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে, পাশাপাশি আমাদের দৃষ্টিশক্তি প্লাস আমাদের যৌনাঙ্গগুলোর বৃদ্ধিতে কিডনিটা জিঙ্ক প্লাস পাউডারটা সহযোগিতা করে, এটাকে ফুল ফ্লাওয়ার অফ লাইফও বলা হয়, ঠিক আছে। তো মোটামুটি আমরা আজকে অনেকগুলো পণ্য নিয়ে কথা বলেছি, আমাদের প্যাকেজ নিয়ে কথা বলেছি, আশা করছি আপনারা ভালো একটা ধারণা